আমি একজন সাধারণ ভক্ত, দীক্ষা নিয়েছি, গুরু মহারাজ কি আমাকে মনে রেখেছেন? কোনোদিন তো আমার নাম ধরে ডাকেনি তো। আমি জাস্ট 2-3 বছর হলো দীক্ষা নিয়েছি, সেই সময়কার কথা। তো আমি দেখতাম গুরু মহারাজ মায়াপুরে সব ম্যানেজারদের সঙ্গে কথা বলেন, বড় বড় যারা পজিশনে আছেন তাদের সঙ্গে মেশেন, কথা বলেন। আমি একজন সাধারণ ভক্ত, দীক্ষা নিয়েছি, গুরু মহারাজ কি আমাকে মনে রেখেছে? যদিও তখন এত ভক্ত ছিল না, সেই সময় আমার মনে হচ্ছিল যে গুরুমা যখন চলেন, বড় বড় ম্যানেজার, বিদেশি ভক্ত সবসময় গুরুমাকে ঘিরে ধরে থাকে। আমরা সে আমি সে কবে দীক্ষা নিয়েছি, গুরুমা মনে আছে কি না, এমন একটা ফিলিংস হচ্ছিল আমার। আমি এনডিপি করার পর থেকেই সংকীর্তনে আছি, আর বেশিরভাগ মায়াপুরে থাকতাম না, প্রায় সময়টাই বাইরে কাটতো, আর গুরু মহারাজও মায়াপুরে কম থাকতেন। অনেক সময় গুরুমাজ মায়াপুরে থাকতেন কিন্তু আমরা থাকতাম না, তাই আমার গুরু সঙ্গ বা গুরুদেবের সান্নিধ্যে আসাটা কম হয়েছিল। তো একবার ঘটনা হয়েছে, আমি সংকীর্তন থেকে আমরা সংকীর্তন প্রচার করে ফিরেছি এই বর্ষাকালের সময়, সম্ভবত জুন জুলাই। তো আমাদের সংকীর্তন বিল্ডিং ছিল না, আমরা ব্রহ্মচারীতে হয়তো থাকতাম। আমরা মায়াপুরের ভিতরে একটা জায়গায় জল খেতাম, লোটাস বিল্ডিংয়ের একটা ট্যাপ ছিল, ওখানে জল খেতাম। তো আমি সকালে প্রসাদের পরে জল আনতে গেছি, ওখান থেকে একটা বোতল নিয়ে গেছি, জল ভরছি। তো আমি জানতাম গুরু মহারাজ তখন মায়াপুরে ছিলেন, মায়াপুরে আছেন। তো আমি এক বোতল জল ভরে জল পান করেছি, আরেক বোতল, আরেক ওই বোতলটা আরও ভরছি, জল নিয়ে যাব ঘরে। তো পিছন থেকে কেউ এসে আমাকে জড়িয়ে ধরেছে, বলছে বেনুধারী বেনুধারী বেনুধারী, তুমি ভালো আছো? তো গুরুমাদের কণ্ঠটা আমি জানতাম, গুরুমার সঙ্গে মিশে, আর গুরুমাদের শরীর তখন এত সুন্দর শরীর আর খুব নরম, কিন্তু আমি কখনো চিন্তা করিনি যে গুরুমাদ আমাকে জড়িয়ে ধরেছেন, কে জড়িয়ে। তো গুরুমার এমনভাবে ধরেছে, আমি ঘুরে তাকানোর মতো তেমন, মানে এত জোরে জড়িয়ে ধরেছেন, একটু দেখতেই আমি বুঝতে পারছি গুরু মহারাজ, গুরু মহারাজ আপনি। আমার হাত থেকে বোতলটা পড়ে গেছে, কিন্তু আমি চাইছি গুরু মহারাজের হাত থেকে ছাড়িয়ে গুরু মহারাজকে প্রণাম করব, কিন্তু গুরু মহারাজ স্টিল আমাকে ধরে রেখেছেন। তো কোনো মতে গুরু মহারাজ আমাকে একটু লুজ করলেন, আমি প্রণাম করলাম, ঘুরে হাত জোড় করে নিচে বসে থাকলাম, গুরু মহারাজ দাঁড়াও। এবং গুরু মহারাজের একটা মুড থাকে, কারোর সঙ্গে কথা বলতে গেলে কেমন আছো বেনুধারী, তো আমি কোনো কথা বলতে পারছিলাম না, আমার চোখে জল এসে গেছে, যত করে দাঁড়িয়ে আছে। আমি আমার মনে পড়ছিল যে গুরু মহারাজকে আমি এইরকম ভেবেছিলাম, গুরু মহারাজ আমাকে কোনোদিন একজন নাম ধরে ডাকবে, সেটা হয়তো গুরু মহারাজ অন্তর্যামি আমাকে জানতে পেরেছেন। তো আমি আমার ভুলের ক্ষমা চাইছিলাম গুরু মহারাজকে, যে আমি এইরকম আমার চিন্তাধারার জন্য আমি অত্যন্ত দুঃখিত, গুরু মহারাজ আমাকে ক্ষমা করুন। এইরকম ঘটনা, এই যে গুরু মহারাজ আমাকে মনে রেখেছেন কিনা, অনেকের কাছ থেকে আমি সেম এক্সপিরিয়েন্স শুনেছি, তাদের ক্ষেত্রে এইরকম গুরু মহারাজ নাম ধরে ডেকে তার ভিতরে এই সন্দেহটাকে আনিয়েছে। তারপরে এইটুকু যথেষ্ট নয়, গুরু মহারাজ আমার জন্য প্রায় 10-12 মিনিট আমার সঙ্গে কথা বললেন, তোমরা কোথায় প্রচারে গিয়েছিলে, কেমন প্রচার হলো, তোমরা কেমন আছো, এই যে কেয়ারিং মোড, এই পয়েন্টে আমি আসছি। আমি রেসপন্স করছিলাম যে এবারে গুরু মহারাজ প্রচার ভালো হয়নি, কেননা এবারে প্রায় ভক্তের, শুধু আমি ছাড়া সকলের জ্বর হয়েছিল আমাদের গাড়িতে, এবং আমি একা সুস্থ ছিলাম, সবার সেবা করছিলাম। তো গুরু মহারাজ আরও জানতে চাইলেন কেন জ্বর হয়েছে, তাদেরকে কী অসুবিধা। আমার মনে হয় এই বর্ষাকালে ভালো জল খাওয়া উচিত, যেখানে সেখানে জল খেলে জ্বর হতে পারে। গুরুমাল বলছিলেন তুমি আমার ছাদে এসো, আমার অনেক পুরানো ফিল্টার আছে,
সেই ফিল্টার তুমি গাড়িতে নিয়ে যাও, তুমি ফিল্টারের জল খাবে এখন থেকে, এবং সবাই যেন ফিল্টার জল খায়, সবার ভালো করে যত্ন নিও। তারপরে অনেকবার উনি খোঁজ নিচ্ছিলেন যে ভক্তরা কেমন আছে, সুস্থ হয়েছে কি না। যদিও এখন যেরকম আমরা ফিল্টার জল খাচ্ছি, সেই সময় চিন্তা করা যেত না যে ফিল্টার, কিন্তু গুরুমা চাইছিলেন ভক্তদের ভালো করে যত্ন নেওয়া হোক, তারা যেন সুস্থভাবে প্রচার করে ভক্তি জীবনে অত্যন্ত হেলদি থাকে। আরেকটা ঘটনা মনে পড়ে, গুরু মহারাজ এই যে অসুস্থ হলেন 2008, গুরু মহারাজ যেই হসপিটালে উনি ট্রিটমেন্ট নিয়েছিলেন, হিন্দুজা হসপিটাল বোম্বে, আমিও সেই হসপিটালে 2010 সেই হসপিটালে ট্রিটমেন্ট নিয়েছি। তো গুরু মহারাজ আইসিইউ বেড নাম্বার ছিল 21, আমার ছিল 19। তো ওখান থেকে ট্রিটমেন্ট হয়ে আসার পরে আমি গুরু মহারাজের ছাদে গিয়েছিলাম, গুরু মহারাজ মায়াপুরে ছিলেন, আমি প্রণাম করতে গিয়েছিলাম। তো গুরু মহারাজ আমার বিষয়ে আমার কাছ থেকে জানতে চেয়েছিলেন, তোমার কী অসুবিধা হচ্ছে, তোমার ট্রিটমেন্ট ঠিক করে হচ্ছে কি না, তুমি কোথায় ডাক্তার দেখাচ্ছ, কী ডায়েট নিচ্ছ, অনেকক্ষণ ধরে আমার সঙ্গে প্রত্যেকটা জিনিস জানতে চেয়েছিলেন। কেন অত কথা জিজ্ঞাসা করছিলেন সেটারও একটা ফিলিংস। আমি ট্রিটমেন্ট করে আসার পরে কিছুদিন মায়াপুরে ছিলাম, তো আমার ফিলিংস হচ্ছিল কেউ আমাকে ভালো করে দেখছে না। তো গুরু মহারাজ অনেকক্ষণ আলোচনা করার পরে উনি বললেন, আমি নিজের ট্রিটমেন্ট করার জন্য তিরুপতি যাচ্ছি সম্ভবত 3-4 মাস পরে, তো আমি আশা করছি তুমি আমার সঙ্গে যাবে। আমি বললাম, গুরু মহারাজ এই অবস্থায় আমার যাওয়াটা কি ঠিক হবে না হবে আমি বুঝতে পারছি না, তবে আমি এখন আপনাকে কিছু বলছি না। গুরু মহারাজ কিছুক্ষণ চুপ করে থাকার পরে বললেন, বেনুধারি কেউ কেয়ার করুক না করুক আমি কেয়ার করি সবাইকে। আমি অত্যন্ত অনুভূতি পেয়েছিলাম গুরু মহারাজ কীভাবে সব শিষ্যের হৃদয় তিনি অনুভব করেন। আমার যে এইরকম অনুভূতি হচ্ছে উনি জানতে পেরেছিলেন এবং উনি নিয়েও গেছিলেন আমাকে তিরুপতিতে। তিরুপতিতে আমরা প্রায় 1 মাস ছিলাম, 1 মাসের উপরে ছিলাম। আমাদের দুজনের একই ট্রিটমেন্ট হচ্ছিল, গুরু মহারাজের এবং আমার, আয়ুর্বেদিক ট্রিটমেন্ট, ম্যাসেজ। তারপরে আমাদের দুপুর পর্যন্ত ছিল ট্রিটমেন্ট, বিকালবেলা আমার সঙ্গে শুধু না, গুরু মহারাজ যে টিম ছিল সবার সঙ্গেই তিনি সময় কাটাতেন। তো উনি বললেন, আমাদের দুজনের একই ট্রিটমেন্ট হচ্ছে, তো বেনুধারী লেফট সাইড উইক, আমার রাইট সাইড উইক, তো আমরা প্রতিদিন, তোমরা হবে দর্শক, আমরা দুজন পাঞ্জা লড়াই করব, ঠিক আছে? তো বেনুধারীর বাম হাত আর আমার ডান হাত, কার কত জোর বেশি দেখব। কখনো কখনো ভক্তরা বাজি করতেন যে হেরে যাবে তাকে খাওয়াতে হবে। এইভাবে গুরু মা খুব আনন্দ দিতেন সবাইকে, যে যে অসুখটাকে ভুলিয়ে রাখতেন, আর আমার জন্য অনেক সময় দিয়েছেন, আমি খুব কৃতজ্ঞতা অনুভব করি। কখনো কখনো বলে, অনেকদিন পাঞ্জা লড়াই হলো, এবারে আমরা ভলিবল খেলবো, তুমি বাম হাতে মারবে আমি ডান হাতে মারবো, তো করতেন গুরু মহারাজ। এবং দুটো দিক ছিল, একটা ছিল আমরা এটাতে সময় কাটাতাম, আর দ্বিতীয়টা ছিল ডাক্তারের নির্দেশ ছিল একটু এক্সারসাইজ করা, তাই দুজন রোগীই আমরা এক্সারসাইজ করতাম। এবং প্রায় 1-2 দিন অন্তর প্রতিদিন জিজ্ঞাসা করতেন আমাকে, এবং আমি রাত্রে বই পড়তাম, গুরু মা যখন ঘুমাতে যেতেন প্রায় দিন আমাকে জিজ্ঞেস করতেন, এই ট্রিটমেন্টটা তোমাদের তোমার কত ভালো হচ্ছে, কি তুমি অনুভব করছো। কখনো কখনো আমি গুরু মাকে জিজ্ঞাসা করতাম, গুরু মা আমি কিছু অনুভব করছি না ট্রিটমেন্ট, আপনার কেমন লাগছে। গুরু মহারাজ একটু অন্যভাবে উত্তর দিতেন, উনি জানতে চাইতেন আমি কি ফিল করছি। গুরু মা বলছেন, আমারও তাই, কিন্তু জড়জগৎটা দুঃখময়, কিন্তু আমার তো মনে হয় ট্রিটমেন্টের থেকে আমি তোমার বেশি ট্রিটমেন্ট করছি ডাক্তারের থেকে।
আমি অনুভব করতাম যে গুরুমাচ কি বলতে চাইছেন, তবু গুরুমাচকে জিজ্ঞাসা করতাম, গুরুমাচ কিভাবে আমার ট্রিটমেন্ট করছেন আপনি বলুন। গুরুমাচ বলতেন, তুমি বুঝতে পারছ, তবু আমি বলছি, তোমার শারীরিক রোগ থেকে মাঝে মাঝে মানসিক রোগটা তোমাকে বেশি ভোগায়, সেই জন্য আমি তোমাকে নিয়ে এসেছি তিরুপতি, তুমি আমার সঙ্গে 15 দিন থাকবে। এইটা ছিল এটা হচ্ছে অরিজিনাল ট্রিটমেন্ট।